नमस्कार बंधुरा, एक नतून भिडियोते पयला मे आज श्रमिक दिवस तुम्हारा जानो और श्रमिक दिवस शुभेच्छा सबाई के। तुम्हारा जो जे बड़ो पोस्टे चाकरी करुक काज करुक आमरा सबाई श्रमिक, सबाई सारा दिन काज करी पेटर जोन्नो, ठीक आछे। आज के से ही दिन और ये पयला मे थेके एक नतून ट्रायर नियम किन्तु आसते चलेछे। टेलिकम रेगुलेटरी अथरिटी अफ इंडियार निर्देशे बसछे फिल्टार। কিসের ফিল্টার? এক মে থেকে এই ফিল্টারটা বসানো হচ্ছে বিভিন্ন কোম্পানি, যে সিম সার্ভিস প্রোভাইডার কোম্পানি, এয়ারটেল, ভোডাফোন, জিও, আইডিয়া, বিভিন্ন কোম্পানিকে কিন্তু প্রায় এই রিকোয়েস্টটা করেছে বা বর্তমান সময়ে তুমিও আমিও স্প্যাম কলের জন্য, ফ্রডরা কিন্তু স্প্যাম কল করে আর সেখানে তোমরা আমরা 10 অঙ্কের মোবাইল নাম্বার দিয়ে কল চলে আসছে, ব্যাংকের সাথে মিলে যাচ্ছে বা বিভিন্ন কোম্পানির সাথে, অথরাইজড কোম্পানির সাথে মিলে যাচ্ছে, এরকম এসএমএস চলে আসছে, সাথে একটা লিঙ্ক থাকে। আমরা ভুল করে, তোমরা ভুল করে লিঙ্কে ক্লিক করি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যায় অনেক পদ্ধতির মাধ্যমে, আমরা ওটা ডিসকাসে যাব না। 10 অঙ্কের মোবাইল থেকে কল আসে, তুমি ভাবছো তোমার কাছে কেউ প্রয়োজনে কল করছে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা স্প্যাম কল বা টেলিমার্কেটিং কল। এই সমস্ত বিষয় কিন্তু স্প্যাম, এটাকে আমরা বলি স্প্যাম। আর এখানে ট্রাই কিন্তু কড়া হতে যাচ্ছে, সমস্ত কোম্পানিকে বলে দিয়েছে যে এক মে থেকে তোমাদের একটা ফিল্টার বসাতে হবে আর এই কলটা যেন সিটিজেন বা কাস্টমারদের গিয়ে ডিস্টার্ব না করতে পারে। অ্যাকচুয়ালি তোমরা বিরক্ত হও যেটা বলছে, আর বিভিন্নভাবে কমপ্লেন হয়েছে সরকারের কাছে, বিভিন্নভাবে কমপ্লেন হয়েছে ট্রায়ের কাছে, এবং ট্রায় এক স্টেপটা কিন্তু নিতে চলেছে। খুব শীঘ্রই কিন্তু এই ধরনের মেসেজ আর কল আসবে না তোমাদের ফোনে, তোমাদের নাম্বারে, এটা কিন্তু টেলিকম কোম্পানিগুলো প্রমিস করেছে ট্রায়ের কাছে। পয়লা মে থেকে ট্রায় অর্থাৎ টেলিকম রেগুলেটরি অথরিটি বলেছে টেলিকম সংস্থাগুলোকে এআই ভিত্তিক স্প্যাম ফিল্টার ইনস্টল করার জন্য, এবং সমস্ত কোম্পানি প্রক্রিয়া কিন্তু স্টার্ট করে দিয়েছে। বিভিন্ন এআই বেসড স্প্যাম ফিল্টার করার কোম্পানির সাথে কিন্তু এই সমস্ত টেলিকম সার্ভিস প্রোভাইডার কোম্পানিগুলো কথা বলছে এবং অনেকটা এগিয়েছে। তোমরা খুব তাড়াতাড়ি, আমরা খুব তাড়াতাড়ি জালিয়াতি সম্পর্কিত, মানে সাইবার ক্রাইম যেগুলো সম্মিলিত এসএমএস আসে তার উপরেও কিন্তু এই ফিল্টারটা কাজ করবে, মানে এই এসএমএস তোমার কাছে আসবেই না। যখনই এই এআই বা একটা নতুন সিস্টেম, ফিল্টার সিস্টেম বুঝে ফেলবে যে এই এসএমএসটা জালিয়াতির সঙ্গে যুক্ত হতে পারে বা ফ্রডরা তোমার কাছে পাঠাতে পারে, তখন কিন্তু সে তারা এটাকে বন্ধ করে দেবে। বন্ধুরা, এই ধরনের টেকনোলজির ভিডিও সবথেকে প্রথমে পাওয়ার জন্য আমাদের চ্যানেল আইএনডি টেকজোনকে ভালোবাসা দিতে থাকো, সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। এক মে আজ থেকেই কিন্তু তোমাদের কাছে বিভিন্ন ধরনের স্প্যাম কল, এসএমএস, ফ্রড এসএমএস উইথ লিঙ্ক আসা কিন্তু বন্ধ হতে চলেছে। দেখা যাক সমস্ত কোম্পানি ট্রায়ের কথাটা মেনে কত তাড়াতাড়ি সেটাকে ইমপ্লিমেন্ট করে। আমরাও আশায় থাকবো, ইনফরমেশান দিতে থাকবো, তোমরা সাথে থেকো, পাশে থেকো।